সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শামাইলে তিরমিজি নামক কিতাব থেকে হাদিসগুলো শুনবো 377 থেকে 380 নম্বর পর্যন্ত। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জাফর বিন মুহাম্মদ রহমতুল্লাহ তার পিতা মুহাম্মদ আল বাকের রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ইন্তেকাল করেন, ওই দিন এবং মঙ্গলবার রাত তার দাফন কাফনের প্রস্তুতিতেই চলে যায়। মঙ্গলবার দিনগত রাত্রে তাকে দাফন করা হয়। 378 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু সালামা বিন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন ইন্তেকাল করেন এবং মঙ্গলবার তাকে দাফন করা হয়। ইমাম আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহ বলেন এই হাদিসটি গরীব। এবং 369 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, 79 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, হযরতে সালেম বিন ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ধন্য হয়েছিলেন, তার থেকে বর্ণিত, তিনি বলেন অসুস্থতার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। সংজ্ঞা ফিরে আসলে জিজ্ঞাসা করলেন নামাজের সময় হয়েছে কি? উপস্থিত সাহাবিগণ বলেন হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লোকদেরকে আজান দিতে বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে বলো, আবু বকরকে নামাজ পড়াতে বলো। এরপর তিনি আবার সংজ্ঞাহীন হয়ে পড়েন। সংজ্ঞা ফিরে এলে পুনরায় জিজ্ঞাসা করলেন নামাজের সময় হয়েছে কি? তারা বলল হ্যাঁ। তিনি বললেন বেলালকে আজান দিতে বলো আর আবু বকরকে নামাজ পড়াতে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার পিতা খুব নরম দিল, তখন তিনি যখন ওই স্থানে দাঁড়াবেন তখন কেঁদে ফেলবেন, তিনি কান্নায় নামাজ পড়াতে পারবেন না। অন্য কাউকে যদি নামাজ পড়ানোর নির্দেশ দিতেন, বর্ণনাকারী বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সংজ্ঞাহীন হয়ে পড়লেন। যখন সংজ্ঞা ফিরে আসলো তখন বললেন বেলালকে আজান দিতে বলো আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়াতে বলো। তোমরা তো দেখছ হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মহিলাদের মতো। বর্ণনাকারী বললেন তখন বেলালকে আজান দিতে বলা হলো, তিনি আজান দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়াতে বলা হলো, তিনি নামাজ শুরু করলেন। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করলেন তখন বললেন দুইজন লোক ডাকো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাঁধের মধ্যে হাত রেখে মসজিদের মধ্যে যাবেন। যখন বাড়িরা ও অপর একজন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাঁধে ভর করে চলতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন টের পেয়ে পিছনে আসতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করে নিজ জায়গায় থাকার নির্দেশ দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যথারীতি তিনি নামাজ শেষ করলেন। অবশেষে সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন আল্লাহর কসম, যাকে আমি বলতে শুনবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, তাকে আমি এই তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো। বর্ণনাকারী বলেন লোকেরা এই ব্যাপারে উম্মি ছিল, ইতিপূর্বে তাদের মাঝে কোনো নবী ছিল না, এই জন্য তারা মুখ খুলল না। তারা বলল হে সালেম, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী আবু বকরের নিকট যাও, তাকে নিয়ে আসো। সালেম বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসলাম, তিনি তখন মসজিদে ছিলেন, কাঁদতে কাঁদতে হত বিহবল হয়ে আমি তার নিকট আসলাম। তিনি আমাকে দেখেই জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে? আমি বললাম ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যাকে আমি বলতে শুনব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, আমি এ তরবারি দিয়ে তাকে শেষ করে ফেলব। রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন চলো যাই। আমি তার সাথে চললাম, তিনি আসলেন। লোকজন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জড়ো হয়েছিল। তিনি বললেন আমাকে একটু রাস্তা দিন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার উপর ঝুঁকে পড়লেন, তাকে স্পর্শ করতে লাগলেন এবং এই আয়াত পড়তে লাগলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিঃসন্দেহে আপনি মৃত্যুবরণ করবেন, তারাও আপনার শত্রুরাও মৃত্যুবরণ করবে। লোকেরা কুণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করতে লাগলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সাহাবি সত্যিই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন? তিনি বললেন হ্যাঁ। তখন তারা বিশ্বাস করলো যে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তারা জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়ব? তিনি বললেন হ্যাঁ। তারা বলল
কিভাবে পড়ব। তিনি বললেন একদল যাবে, গিয়ে একাকী তাকবীর বলবে, জানাজা পড়ে দোয়া করবে, এরপর বেরিয়ে আসবে। এরপর আরেক দল যাবে, তাকবীর ও দোয়া পড়বে, বের হয়ে আসবে। এভাবে সবাই গিয়ে একাকী নামাজ পড়ে আসবে। তারা বললেন দাফন কর, তারা বললেন হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূলের সাথী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দাফন করা হবে? তিনি বললেন হ্যাঁ। তারা বললেন কোথায়? তিনি বললেন যে স্থানে তার ইন্তেকাল হয়েছে সেখানেই, কেননা আল্লাহ তাআলা সর্বোত্তম জায়গায় তাকে ওয়াফাত দিয়েছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস জানতেন যে মসজিদে নববীর মেম্বার ও আমার ঘরের মধ্যবর্তী জায়গাটুকু জান্নাতের টুকরা। তারা বুঝলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যিই বলেছেন। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দেরকে গোসলের ইন্তেজাম করার নির্দেশ দিলেন। মুহাজির সাহাবিগণ পরামর্শ করতে লাগলেন। তারা বললেন চলো আমরা আনসারি ভাইদের কাছে যাই, তাদের সাথে এই বিষয়ে আলোচনা করি। আনসারিগণ বললেন আমাদের মধ্যে হতে একজন আমির হবে আর তাদের মধ্যে হতে একজন আমির হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কোরআনে উল্লেখিত এই আয়াত বৈশিষ্ট্য আবু বকর ছাড়া আর কার কাছে? থানিয়াত নাইন ঈদ হুমা ফিল গরি ঈদ ইয়াকুল্লি সোহেবে ইলা তাহাজান ইন্নাল্লাহ মানা, যখন তারা দুজন গুহায় ছিলেন তিনি তার সাথীকে বললেন দুঃখ করো না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন তারা দুইজন কে? বর্ণনাকারী বললেন এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বায়াতের জন্য হাত বাড়িয়ে দিলেন। লোকেরা সবাই সুষ্ঠুভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করল। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে পরবর্তীতে আরও যে হাদিসগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমার নাম দিয়ে অথবা ছবি দিয়ে অনেকেই প্রতারণা করে। আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে সতর্ক করি, সাবধান হন, সতর্ক হন। আসসালামু আলাইকুম।